শেখ হাসিনার এই যে লাগামহীন কতগুলো দুর্নীতি, তার ফলে তার ছেলেও আজকে আসা সোনার ছেলেটির অ্যাকাউন্টে ধরা পড়েছে বিলিয়নস অফ ডলার্স। কত বিলিয়ন ডলার আছে সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি সেখানে যাচ্ছি না। তাকে ইনভেস্টিগেশন চালাচ্ছে গত 10টি বছর, এবং এফবিআই সর্বশেষ ওয়াশিংটনে যে মিটিং হয়, বাইডেনের যে উপদেষ্টা জ্যাক সুলিভান প্রধানমন্ত্রীর, এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে বসে তারা কিছু দর কষাকষি করছিলেন। সেই দর কষাকষিতে বাংলাদেশ এম্বাসি ওয়াশিংটনে প্রাইম মিনিস্টার সম্ভবত জানতে চেয়েছিলেন বা তিনি তার ছেলেকে মুক্ত করতে চেয়েছিলেন, সেখানে উত্তর দিয়েছিল এফবিআই এর 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা। ফেনি প্রকাশ্যে অনেক কিছু সত্য বলে দিয়েছেন। আমেরিকায় বসে তিনি বলেছিলেন, আমার ছেলের কোনো প্রশ্ন করেনি সাংবাদিকরা, তিনি বলেছেন আমার ছেলের সম্পদ বাজেয়াপ্ত করতে চায় করুক, আমার ছেলের টাকা জব্দ করতে চায় করুক, তার গ্রিন কার্ড বা তার যে পার্মানেন্ট রেসিডেন্সি বাতিল করতে চায় করুক, আমার তো বাংলাদেশ আছে। সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ধাপে ধাপে বিভিন্ন ভাবে আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনাররা কি ব্যক্ত করেছে? প্রধান নির্বাচন কমিশনার বলেছেন এটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের সবার গ্রহণযোগ্যতা প্রয়োজন, সবার অ্যাকসেপ্টেবল একটা সিচুয়েশন দরকার এবং সবার পার্টিসিপেশন প্রয়োজন। খুবই প্রাসঙ্গিকভাবে তিনি বলছেন যে বিদেশিদের থাবা আছে। আমি এ বিষয়টিকে একটু বিশ্লেষণ করতে চাই। আমরা যদি 2014 এবং 18 নির্বাচন দিকে তাকাই, তাহলে দেখব যে এটি ছিল প্রহসন, জাতির সঙ্গে জনগণের সঙ্গে প্রহসন। ফলে গত 10টি বছর এই বর্তমান রিজি তারা এই জাতির উপরে একটি মিথ্যা, একটি প্রহসন, একটি একটি অনাকাঙ্ক্ষিত একটি গণতন্ত্র চাপিয়ে দিয়েছে, যে গণতন্ত্রের অপর নাম ফেসিবাদ। অর্থাৎ গণতন্ত্রের নামে যদি আপনি স্বেচ্ছাচারিতা করেন সেটিকে বলা হয় ফেসিবাদ। তো ফেসিবাদের মাধ্যমে 10 বছরে এই সরকার যে কার্যক্রম করেছে আমরা সবই জানি, তবে অর্থনীতি, এর গণতন্ত্র, ভোটাধিকার, ব্যক্তিগত অধিকার, আইনের শাসন কোনটি এখন আর জনগণের পক্ষে নেই। ফলে যে তৃতীয় নির্বাচনটি অর্থাৎ 2024-এর 7ই জানুয়ারিতে যে ডিক্লেয়ার করা হলো, সেটির দিকেও এখন সবার প্রশ্ন। প্রথমে আমি আসছি জনগণ। জনগণ বঞ্চিত হচ্ছে, জনগণ মাঠে আছে, বিএনপির নেতৃত্বে জনগণ সংগ্রাম করছে। তবে সিইসির যে আউয়াল সাহেবের যে বক্তব্য, সেখানে খুবই স্পষ্ট যে বিদেশিরা এখানে দৃষ্টি দিচ্ছে। কারণটি হলো যে গত 1.5 বছরে বিদেশিরা 32টি দেশ, ইউরোপিয়ান ইউনিয়ন, কানাডা, ইউকে, আমেরিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তারা তাদের মতো করে দেখছে এবং তারা চাচ্ছে একটি ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি এবং একটি পিসফুল নির্বাচন। এই প্রশ্নে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট ইতিপূর্বে যতগুলো পদক্ষেপ নিয়েছে তা পৃথিবীর কোনো রাষ্ট্রের জন্য, আজ পর্যন্ত আমেরিকা কোনো রাষ্ট্রের জন্য এতগুলো পদক্ষেপ নেয়। উল্লেখ করতে চাই যে স্টেট ডিপার্টমেন্টের যে প্রধান অর্থাৎ যিনি পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন, তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে গত 3 মাস আগে ডেকে নিয়ে হোয়াইট হাউসে বসে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বারবার তার সহকারী পররাষ্ট্রমন্ত্রীদেরকে বাংলাদেশে পোষ করছেন, এবং সবচেয়ে সেন্সিটিভ যে ভিজিটটি ছিল সেখানে আজরাজিয়া এবং তার সাথে এসেছিলেন রিচার্ড নেফিউ। রিচার্ড নেফিউ 2017-তে একটি বই লেখেন, বইটির নাম হলো আর্ট অফ স্যাংশন। সেই বইটির মাধ্যমে তিনি সারা পৃথিবীতে একটি বিষয়কে সিরিয়াসলি ড্রাইভ করছেন, প্রায় 10টি দেশে সেটিকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছেন। অর্থাৎ রাজনীতির ফাঁকে ফুঁকে যে যারা
দুর্নীতিবাজ রাজনীতিবিদ দেশে বিদেশে, তারা সবাইকে তারা ধরতে চেয়েছেন কিভাবে, মানি লন্ড্রিং, অর্থাৎ কোটি কোটি টাকা দেশের সম্পদ তারা লুট করে বিদেশে নিয়ে যায়, অফশোর ব্যাংকে রাখে। সেটিকে ধরার জন্য এই আর্ট অফ স্যাংশন বইতে স্পষ্ট বলা আছে যে কিভাবে তার অ্যাকাউন্টে, যে আপনার অ্যাকাউন্টে যদি $10 বিলিয়ন পাওয়া যায় সেটির প্রশ্ন যদি রাখে, তাহলে FBI আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি এই ব্যাংকে যে $10 বিলিয়ন আছে সেটির সোর্স কোথায়। আপনি যদি উত্তর না দিতে পারেন তাহলে আপনি মানি লন্ড্রিং এর জন্য আসামি এবং আপনার বিচার। তাই এই বিষয়টি বাংলাদেশের জন্য প্রযোজ্য। আপনারা জানেন ইতিমধ্যে $200 বিলিয়ন মানি লন্ড্রিং হচ্ছে। এখানে আছে রাজনীতিবিদ, এখানে আছে আমলা, এখানে আছে বিভিন্ন পেশার লোকজন, এখানে এখানে আছে ব্যবসায়ী, বিজনেস পিপল। এবং আশ্চর্যজনক হলো সত্য, এই ফেসিবাদের ছত্রছায়ায় বিশেষ করে শেখ হাসিনার এই যে লাগামহীন কতগুলো দুর্নীতি, তার ফলে তার ছেলেও আজকে আসামি। সোনার ছেলেটির অ্যাকাউন্টে ধরা পড়েছে বিলিয়নস অফ ডলার্স। কত বিলিয়ন ডলার আছে সেটি নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি সেখানে যাচ্ছি না। তাকে ইনভেস্টিগেশন চালাচ্ছে গত 10টি বছর, এবং FBI সর্বশেষ ওয়াশিংটনে যে মিটিং হয়, বাইডেনের যে উপদেষ্টা জ্যাক সুলিভান প্রধানমন্ত্রীর, এই অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে বসে তারা কিছু দর কষাকষি করছিলেন। সেই দর কষাকষিতে বাংলাদেশ এম্বাসি ওয়াশিংটনে প্রাইম মিনিস্টার সম্ভবত জানতে চেয়েছিলেন বা তিনি তার ছেলেকে মুক্ত করতে চেয়েছিলেন, সেখানে উত্তর দিয়েছিল FBI এর 3 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তাদের সেখানে থাকার কথা ছিল না, প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের অ্যাডভাইজারের থাকার কথা, কিন্তু তারা প্রশ্ন রেখেছিল। এর প্রমাণ হলো যে শেখ হাসিনা ইতিপূর্বে যতগুলো দুর্নীতি, যতগুলো দুরাচার, যতগুলো রাজনীতিতে যত কুকর্ম তিনি করেছেন, সেগুলোর বিভিন্ন ধাপে ধাপে তিনি প্রকাশ্যে অনেক কিছু সত্য বলে দিয়েছেন। আমেরিকায় বসে তিনি বলেছিলেন, আমার ছেলের কোনো প্রশ্ন করেনি সাংবাদিকরা, তিনি বলেছেন আমার ছেলের সম্পদ বাজেয়াপ্ত করতে চায় করুক, আমার ছেলের টাকা জব্দ করতে চায় করুক, তার গ্রিন কার্ড বা তার যে পার্মানেন্ট রেসিডেন্সি বাতিল করতে চায় করুক, আমার তো বাংলাদেশ আছে। সুতরাং এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো ধাপে ধাপে বিভিন্ন ভাবে আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে উঠে এসেছে, আজকে এমন একটি পর্যায়ে এসে যখন প্রশ্ন উঠেছে, গত ডিসেম্বর 2001 থেকে যখন স্যাংশন আসলো 7 জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে, পুলিশ, র্যাব এবং আর্মির, তখন একটি প্রশ্ন এসেছে সারা বাংলায় যে আমরা কি আসলে একটি বিপদের সম্মুখীন হচ্ছি কিনা। সেই বিপদটা কি? সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিক, অর্থাৎ বিভিন্ন সেক্টরে আমাদের জন্য একটি বিপদ অপেক্ষা করছে। ঠিক মে মাসে, এবছরের মে মাসে যখন আপনার ভিসা রেস্ট্রিকশনের উপরে